আমি দুলাল চন্দ্র রায়, ইউনিয়ন ভ্যাকসিনেটর, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, ভেটেনারি হাসপাতাল, জলঢাকা নীলফামারী। আমি আজকে 80টা ছাগলের পিপিআর ভ্যাকসিন করলাম। আচ্ছা, এই পিপিআর ভ্যাকসিন করার ফলে ছাগলের সুবিধা কি আছে? পিপিআর ভ্যাকসিন করার একমাত্র কারণ হলো ছাগলের প্রাণঘাতী রোগ হলো পিপিআর, যাকে বলে পেটিস পেস্টিস রুমিন্যান্ট। এটা হলো ছাগলের মূল রোগ। এই রোগ হলে ছাগল বাঁচে না, এবং এই রোগ এক এলাকা থেকে আরেক এলাকাও ছড়ে যায়। তো এই ভ্যাকসিন দিলে ছাগলের প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, এই পিপিআর ভ্যাকসিনটা আপনারা কোন কোন সময় দিচ্ছেন? আমরা শীতকালের আগে দেই, শীত মৌসুমের আগে দেই এবং বর্ষার আগে দেই, দুই সময়। আচ্ছা, এই দুই সময় কেন দেন? শীতকালের আগে দেই এই কারণে যে শীতকালে ছাগলের সর্দি হয় বেশি, পাতলা পেখানা ধরে এবং স্যাঁতসেঁতে হয়, যে জায়গায় থাকে সে জায়গায় স্যাঁতসেঁতে হয় বলে পিপিআর আক্রমণ করে। এই কারণে আমরা শীতকালের আগে দেই। বর্ষাকালে ভ্যাকসিন দেওয়ার অর্থ হচ্ছে বর্ষা মৌসুমে মাঠঘাট পানিতে থইতে হয়ে যায় এবং নানা রোগ জীবাণু আছে জমাট বাঁধে। এই সময় ছাগল লতা পাতা বা ঘাস খেলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে আমরা বর্ষার আগে পিপিআর ভ্যাকসিন করি। পিপিআর ছাড়া আর কি ধরনের রোগ দেখা দেয় ছাগলের মধ্যে? ছাগলের খুরা রোগ দেখা দেয় এবং গোটপক্স বা বসন্ত রোগ দেখা দেয়। এই তবে খুরা রোগে ছাগল আক্রান্ত হয় বেশি। এই রোগে আক্রান্ত হলে গর্ভবতী ছাগলের বাচ্চা নষ্ট হয়ে যায় এবং ছাগল মারা যাওয়ার ঝুঁকি থাকে। আচ্ছা, খুরা আর পিপিআর ছাড়া কি আর অন্য কোনো রোগ হয় না ছাগলের? হ্যাঁ, অন্য কোনো রোগ হয়, ফুড পয়জনিং হয়, সাধারণ সর্দি হয়, জ্বর হয়, নিউমোনিয়া হয়। তারপর আমরা যে শুনি পেট ফাঁপা হয়, এটা পেট ফাঁপা ছাগলের গ্যাস বা ফুড পয়জনিং এর কারণে হয়। আচ্ছা, ফুড পয়জনিং হইলে বা সর্দি কাশ হইলে তখন আপনি ডাক্তার হিসেবে, পল্লী চিকিৎসক হিসেবে আসলে প্রেসক্রিপশনে কি কি ওষুধ দেন? ফুড পয়জনিং হলে সাধারণত আমরা দেই জাইমোফেট, স্টোমাফেট, এই জাতীয় রুমেন্টন জাতীয় বোলাস, আর অতিরিক্ত টিম্পনি হলে বা গ্যাস হলে আমরা নো ব্লড, জিরো ব্লড, এগুলো প্রেসক্রাইব করি। আর যখন সর্দি কাশটা হয় প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে সর্দি কাশ হলে আমরা প্যারাসিটামল জাতীয় এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেই। আর যদি 105-106 ডিগ্রি তাপমাত্রা থাকে তখন আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে জেন্টামাইসিন জাতীয় ওষুধ দেই বা নতুন ভাবে যদি কেউ খামার স্থাপন করতে চায় তাহলে তাকে প্রথমে খামার নির্বাচন করতে হবে। খামারের জায়গা যেন উঁচু থাকে, স্যাঁতসেঁতে না থাকে, এবং ছাগল যে জায়গা থাকবে সেটা যেন শুকনো থাকে। আর সপ্তাহে দুবার স্প্রে করা লাগবে জীবাণুনাশক। ছাগল আনার দু একদিনের মধ্যে কৃমিনাশক প্রয়োগ করা হবে, প্রয়োগ করতে হবে। তারপর রোগের প্রতিরোধ হিসেবে টিকা প্রয়োগ করতে হবে। আর আপনার ছাগলের খামারটা কীরকম হওয়া দরকার যেখানে রাত্রে ঘুমাবে ছাগল? খামারটা তো শুকনো জায়গা থাকতে হবে। আচ্ছা, অনেকেই মাচাঙের করে আবার মাটিতে করে, মাটিতে থাকলে কি সমস্যা হয় আর মাচাঙে থাকলে কি সুবিধা হয়? মাটিতে থাকলে ছাগলের রোগ বেশি হওয়ার ঝুঁকি থাকে, বিশেষ করে কৃমি রোগ আক্রমণ, হ্যাঁ, বা সর্দি কাশি ঠান্ডা লাগলে যা হয় আর কি। মাটিতে থাকলে তো তাপমাত্রা কম হবে, এই জন্য ছাগল কি ঠান্ডা বা সর্দি কাশিতে ভুগতে পারে। আর মাচাং হলে সুবিধা কি? মাচাঙ হলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাপমাত্রা ঠিক থাকে, হ্যাঁ, ছাগলের কোনো সমস্যা হয় না। আচ্ছা, পিপিআর রোগ হওয়ার লক্ষণটা কিরকম? পিপিআর রোগের লক্ষণ 105-106 ডিগ্রি তাপমাত্রা হবে, নাকে সর্দি থাকবে, মুখে ঘা, পেট ফাঁপা এবং পাতলা পেখানা হবে। মানে সব ধরনের রোগ যখন তার ভিতরে বাসা বাঁধবে তখন পিপিআর বলে সেটাকে? না না না, পিপিআর সব ধরনের রোগ আক্রমণ করে মানে ওটার সাথে তার তুলনা নেই। পিপিআর রোগ হলে তাপমাত্রা থাকবে 105-106 ডিগ্রি, সর্দি থাকবে, মুখে ঘা এবং অতিরিক্ত দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানাও থাকবে। আচ্ছা, আপনি তো একজন পল্লী চিকিৎসক, আপনি ছাগল পালন করেন কি না? আমি পালন করি। আচ্ছা, আপনি কতগুলো ছাগল আছে আপনার বাসায়? আমার বাসায় আমি দুইটা দিয়ে শুরু করেছিলাম, এখন আমার খামারের বেশি বয়স হয় নাই, আমি এখন বর্তমান 10-12টা ছাগল আছে আর কি। আচ্ছা, আপনার হিসাব মতে কি মনে হয় যে ছাগল খামার করলে কি লাভবান হওয়া সম্ভব? আমার জানা মতে ছাগল পালন করলে
অন্যান্য বয়লার লেয়ার বা ডেয়ারি এগুলোর থেকেই ছাগলের লাভজনক বেশি আছে, ছাগলের খরচ কম। আচ্ছা, কোন জাতের ছাগলটা কিনলে আপনার প্রফিটটা ভালো হওয়া যায়, ভালো পাওয়া যায়? আমাদের এই অঞ্চলে ব্ল্যাক বেঙ্গল এবং যমুনাপাড়ি এই দুটো জাতে ভালো চলে। তার মধ্যে যমুনাপাড়িতে একটু ছাগলের বৃদ্ধি বেশি হয়, তাড়াতাড়ি বড় হয়, একটু বিক্রি করা যায়। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল সময় লাগে, কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটু দাম বেশি। এই ছাগলগুলো হলে এই ছাগলের পুষ্টিমান ভালো। আর ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা কটা হয়? ব্ল্যাক বেঙ্গল সর্বোচ্চ 4-5টা পর্যন্ত বাচ্চা দেয়। সেই দিক থেকে আপনার এটা পালন করলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। নতুন খামারিদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে? পরামর্শ তো আছেই অবশ্যই। যারা বেকার ভাইরা আছে তারা যেন এই পশু ছাগল পালন করে বেকারত্ব দূর করতে পারে, আমরা তার জন্য অনেক পরামর্শ দিতে পারবো। হ্যাঁ, যে কোনো পরামর্শ আমরা দিতে পারবো, থাকবো। আচ্ছা, প্রথম অবস্থায় একটা খামারি কয়টা ছাগল দিয়ে শুরু করলে ভালো হয় আপনার মতে? সামর্থ্য অনুযায়ী কমপক্ষে 2-4টা। তারপর যখন তার অভিজ্ঞতা বাড়বে সে আরও ছাগল বাড়াবে। আমি দীর্ঘদিন থেকে ছাগল খামার আছে, বর্ষা শুরু হওয়ার সময় অনেক রোগ বালাই দেখা দেয়, ওই জন্য বর্ষা শুরু হওয়ার আগেই আমি ভ্যাকসিন দিয়ে দিই, পিপিআর ভ্যাকসিন দিলাম ছাগলকে। আজকে কয়েকদিন আগে একটা ছাগলের বাচ্চার ফুড পয়জন হয়েছিল, ঔষধপত্র খেয়ে আবার সুস্থ হয়েছে, ওই জন্য আমি তাড়াতাড়ি ভ্যাকসিনটা দিয়ে দিলাম। কী কী ধরনের ওষুধ প্রয়োগ করছেন? জিরো বুলেট দিছি, তারপরে মানুষের অ্যান্টাসিড প্লাস দিছি। এটা দেওয়া থেকে গ্যাস ভালো হয়ে গেছে? হ্যাঁ, ববি কেয়ার দিছিলাম, এইটা খাওয়ায় ভালো হয়ে গেছে। আচ্ছা, মূলত তো আপনি খামার করতেছেন দীর্ঘদিন থেকে, সেক্ষেত্রে বর্তমান কি রোগগুলো বেশি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে? আসলে অন্য কোনো রোগ হয় না, এই যে মনে করো মাঝে মাঝে সর্দি কাশি হয়, আর এই মাঝে মাঝে ফুড পয়জন হয় খাওয়ার কারণে। আচ্ছা, পিপিআরটা তো মূলত হয়েছে দুই সময় বেশি দেখা দেয়, একটা হয়েছে বর্ষা মৌসুমে আর একটা শীতকালে। হ্যাঁ, শীতকালের আগে দেই আর বর্ষা মৌসুমেরও আগে দেই। মানে এই দুই সময় ভ্যাকসিনটা করলে আর পিপিআর সমস্যাটা হয় না? হ্যাঁ হয় না। আচ্ছা, বর্তমানে কতগুলো ছাগল আছে আপনার? এই প্রায় 35-40টার মতো। কী কী খাওয়াচ্ছেন? এখন তো বর্ষা মৌসুম, এখন তো আশেপাশে ঘাস নাই যে আপনি ছাগল ছেড়ে দিয়ে খাবেন, সেক্ষেত্রে আপনি বাধা অবস্থায় কী খাওয়াচ্ছেন? বাধা অবস্থায় যে জবা খাওয়াইছে, পোয়ালের ভুসি, চিটাগুড়, লবণ, ফুড পয়জনই যাতে না হয় সোটা দেই জবার সাথে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের উৎসাহে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।